etti. Şah Abdülaziz Muhaddese Zehlevi rahmetullahi aleyhi fetva dile İngilizler birutte cihad para Bharat başır musulmandır cünnü farzahi. Ey fetva baktı bahimir cünnü mati aşlin Fatih Ali Tifu Sultan Nabab Şirazet Devla Şah İsmail Şehid rahmetullahi aleyhi Seyyid Ahmet Bellevi rahmetullahi aleyhi. সর্বশেষ 1857 সালে 12 বর্ষের সকল উলামায়ে কেরাম মিলে দিনদার ঈমানদার মুসলমানরা মিলে চূড়ান্ত একটা যুদ্ধের ফয়সালা করেছে ব্রিটিশের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত ওই যুদ্ধে মুসলমানদের শোচনীয় পরাজয় হয় ব্রিটিশের। এই পরাজয়ের পর তিন বছরে ব্রিটিশ 14,000 আলেমকে শহীদ করেছে। দিল্লির চাঁদনির চৌক থেকে নিয়ে খায়বার পর্যন্ত রাস্তার দুই পাশে একটা গাছ ছিল না যেখানে একজন আলেমের লাশ ঝুলানো ছিল। ভারতবর্ষের শত শত লক্ষ লক্ষ শহীদ উলামায়ে কেরাম তাদের পরিবারগুলো নিঃস্ব, পরিবার চালাবার জন্য শহীদের বাচ্চারা রাস্তায় দাঁড়ায় ভিক্ষা করতে লাগল। ব্রিটিশ আইসা গাড়ি থামায় বাচ্চাগুলোকে বলো উঠো আমাদের সাথে গাড়িতে, আমরা তোমাদেরকে বিনা পয়সায় পড়াবো, বিনা পয়সায় খাওয়াবো পড়াবো এবং লিখা পড়া শেষে তোমাদেরকে চাকরি দেব। শহীদ মুজাহিদিনদের বাচ্চা ব্রিটিশরা তুলে তুলে নিয়ে যেতে লাগল। কথা বলে এই দৃশ্যটা নজরে আসলো দারুল উলুম দেওবন্দের প্রধান প্রতিষ্ঠাতা কাসিমুল উলুম ওয়াল খায়রাত হুজ্জাতুল ইসলাম কাসিম নানুতভি রহমাতুল্লাহি আলাইহি। তিনি সহযোগী উলামায়ে কেরামকে ডাকলেন, ডাকার পরে বললেন যারা এদেশের জন্য জীবন দিয়েছে শহীদ হয়েছে ওদের বাচ্চাগুলোকে ইংরেজরা নিয়ে যাচ্ছে ইংরেজদের দালাল বানাবার জন্য, এর একটা প্রতিকার করা চাই। প্রতিকার কি? যেই অফার ব্রিটিশ মিডিয়ারা শহীদদের বাচ্চাগুলোকে দিয়েছে আমাদেরকেও সেই অফার দিতে হবে, আমরা বিনা পয়সায় পড়াব, বিনা পয়সায় খাওয়াব এবং পড়ালেখা শেষে কর্ম দেব। কথা বলে বলে আমরা শহীদের বাচ্চাকে ইংরেজের দালাল হতে দেব না, আমরা মুজাহিদের বাচ্চাকে মুজাহিদ বানাব, যে কাজ ওদের বাবারা পারে নাই ওই কাজ তারা করে দেখাবে। শহীদের বাচ্চাগুলোকে ইংরেজদের দালাল হওয়া থেকে ফিরানোর জন্যই দারুল উলুম দেওবন্দের অস্তিত্বের চিন্তা। এখানে একটা কথা বলি, কষ্ট হচ্ছে আপনাদের? ওরা বলছে খাওয়াবে পড়াবে, পড়ালেখা শেষে চাকরি দেবে, আর ইনি বলছেন পড়াবো খাওয়াবো পড়ালেখা শেষে কর্ম দেব। কথা বলে এই বলি আল্লাহর কথা এমন ভাবে কাজে লেগেছে আমাদের এখানে এখনো কর্ম খালি আর ওখানে চাকরি নেই। কথা বুঝেন? আমাদের এখানে কোনো বেকার নাই, ওখানে 1 কোটি শিক্ষিত যুবক বেকার। কথা বলেন? প্রথম আলো পত্রিকার জরিপ মতে 26 লক্ষ শিক্ষিত এই দেশের সর্বোচ্চ শিক্ষা শিক্ষিত চাকরি নেই। আর আমাদের এখানে
যে ফুল মূলবি তার কর্ম আছে, যে হাফ মূলবি তার কর্ম আছে, যে সামান্য মূলবি কোয়ার্টার মূলবি তারও কর্ম আছে। কেউ কেউ প্রশ্ন করতে পারে কর্ম থাকলে কি হবে, বেতনের পার্থক্য বিশেষ কথা বলা সরকারি ঘোষণা সর্বনিম্ন বেতন হবে 8,000 টাকা 8 ঘন্টা ডিউটি করি কথা বলেন, এবারেটা বেড়ে বেড়ে কারো 10,000 হবে, 12,000 হবে, 14,000 হবে, 15,000 হবে, 16,000 হবে, বেশিরভাগ বেতন ওই 12-14 মধ্যে কথা বলেন। ভালো অফিসার টফিসার হলে আর কেউ বাড়ে তা না হলে এটাই আমাদের বেতন কথা বলে কে বলতে পারেন আপনাদের ডবল ওদের, আমি বলি না ওরা যেখানে চাকরি করে কর্তৃপক্ষ তাদের খাওয়ার থাকার ব্যবস্থা করে না, ওরা নিজেদের ব্যবস্থা নিজেরা করতে নিজেরা করতে গিয়া ফিটের বাড়া 3,000 পেটের বাড়া 3,000 কথা কয় না, গেল 6,000 বিড়ি সিগারেট পান চা আরো 2,000 8,000 14,000 থেকে 8 গেলে 6,000 আর আমাদের এখানে বেতন 6,000-7,000 ফিটু ফিরি ফেটু ফিরি মাস শেষে দাওয়াতে সাওয়াতে আরো 2,000 কথা বলে না, কর্মের অভাব নাই আর ওখানে কর্ম নেই, কি ভুল বলছি আমি কারণ তো দেখি কে বলতে পারবে না ভুল বলছি, আর আমাদের মতো বকতে পারলে তো মাসে কয়েক লাখ বুঝেন না, এটা তো সাধারণ 8,000-10,000 আমাদের মতো বকতে পারলে মাসে কয়েক লাখ কথা বলে না, হায় আল্লাহ এই শহীদের বাচ্চাগুলোকে যে বিনা পয়সায় পড়াবে বিনা পয়সায় খাওয়াবে পয়সা তো লাগবে কথা কয় না, পয়সা কোথেকে আসবে ফর্মুলা করা হলো, আমরা এদেশে যারা ব্যবসায়ী জমিদার জায়গিরদার তাদের কাছে যাব, তাদের কাছে গিয়ে ডাইরেক্ট পয়সা চাইবো না, যাকাত দাও, ফিত্রা দাও, চামড়া দাও, সদকা দাও, কাফফারা দাও না, এভাবে চাইবো এক একজন ব্যবসায়ী জমিদার জায়গিরদারের কাছে যাব, গিয়ে বলবো যেই দেশে বসে ব্যবসা করছো, যেই দেশে বসে জমিদারি করছো, যেই দেশে বসে জায়গিরদারি করছো, এই দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে ওদের একটা সন্তানকে অন্তত নিজের সন্তান মনে করে কথা বলে, এটা বিবেকের দাবি কিনা, ওদের একটা সন্তানকে নিজের সন্তান মনে করে একজন সন্তানের খবর খরচ চালাও, এতদূর পারা অর্ধেক চালাও, এতদূর পারা চার ভাগের এক ভাগ চাল চাল, এতদূর পারা 10 ভাগের এক ভাগ চাল চাল, এইভাবে জনগণ থেকে নিয়া ওদেরকে পড়ানো শুরু, জনগণকে আরবিতে বলে কওম, জনগণ রক্তায় ওরে চলে, কারণে মাদ্রাসার নাম হলো কওমি মাদ্রাসা, কওমি মাদ্রাসা শব্দটার অর্থই হলো জনগণের মাদ্রাসা, জনগণ টাকা দিয়ে মাদ্রাসা চালাবে, মাদ্রাসাওয়ালারা জনগণের জন্য কিছুই করবে না এটা হয় না কথা বলে। 1866 সালে
যেদিন থেকে কলমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে জনগণের আয়োজনে সেদিন থেকে কলমি মাদ্রাসা উলামায়ে কেরাম জনগণের চকিদার হয়ে গেছে কিসের চকিদার জনগণের ঈমান এবং আমল রক্ষার চকিদার বুঝুন না আমার কথা যেদিন থেকে জনগণের আয়োজনে কওমি মাদ্রাসা চালু হয়েছে ভারতবর্ষে ওই দিন থেকে কওমি উলামায়ে কেরাম পুরো ভারতবর্ষ নয় তমাম দুনিয়ার মুসলমানের ঈমান ও আমল কথা বলে গেছে চকিদার বলে গেছে কথা বলে নবুয়ত বন্ধ নবুয়তের দাবিতে কাদিয়ানি আসে তাদের বিরুদ্ধে লড়াই সাহাবায়ে কেরামের শত্রুতা নিয়ে আসে তাদের বিরুদ্ধে লড়াই শিরক ও বিদআত নিয়ে আসে তাদের বিরুদ্ধে লড়াই হর যুগে হর বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করলে বিশ্বজুড়ে কওমি দেওবন্দিরাই করে আসে কারণ কওমি দেওবন্দিরা বিশ্ব মুসলমানের ঈমান আমলের পাহারাদার আল্লাহ উসমানি বলেছেন কওমি এক একজন আলেমের এক একটা চোখ এক একটা সিসি ক্যামেরা মার্কেটে সিসি ক্যামেরা থাকে কোন মহিলার শাড়ি কিনতে যায় যদি বোরকার ভিতরে গোপন করে ফেলে সন্ন্যত দোকানে যে যদি এক দুইটা গোপন করে ফেলে সাজতে পারে না সিসি ক্যামেরা ধরা পড়ে কথা কয় না দারোয়ানে গেটে আটকে বলেন না তমাম দুনিয়ার কোথাও যদি ইসলামের মধ্যে বেজার করে কওমিদের সিসি ক্যামেরায় ধরা পড়ে সে আপন হোক আর পর হোক কথা কয় না আপন হোক আর পর হোক আমরা কাদিয়ানি বাহাই শিয়া রাফেজি এদের বিরুদ্ধে যেমন আমাদের আপন সাদিয়ানের বিরুদ্ধে আমরা তেমন সাহেব তো আমাদের মুরব্বী ছিল বিশ্ব আমি দাওয়াত ও তাবলীগ কিন্তু ভুল করছে আমাদের ক্যামেরায় ধরা পড়ে গেছে আমরা পরকে যেমন সারি না ভুল করলে আপনকেও সারি না কারণ আমরা পাহারাদার অন্য কেউ চুরি করলে ধরবেন নিজের ভাই চুরি করলে ধরবেন না আমরা সত্যিকারের পাহারাদার এটা কওমিদের বৈশিষ্ট্য 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে আজ 2022 এর 6 জানুয়ারি কথা বলো দেওবন্দের বয়স প্রায় 155 বছর কথা বলো না এই 155 বছরে কওমি মাদ্রাসা বিশ্ববাসীকে কি দিয়েছে বলতে গেলে রাত শেষ হবে বলা শেষ হবে ইসলামের হর লাইনে এক নম্বর জায়গাটা নিজেদের করে নিয়েছে কথা বলে ইসলামের সবচেয়ে বড় জায়গা হলো দাওয়াত কথা বলে দাওয়াত হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহ আল্লাহ পাক বিশ্ব নবীকে হিদায়াত এবং কিতাব দিয়া পাঠিয়েছেন পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের উপরে ইসলাম ধর্মকে বিজয়ী করার জন্য এই বিজয় তিন প্রকার কথা বলে কয় প্রকার এক নম্বর দলিল প্রমাণ দিয়া একথা সাব্যস্ত করা যে ইসলামের সে বড় আর কোন ধর্ম নাই কথা বলে এইটা নবীজি করে গিয়েছে কথা বলে
ইহুদি পণ্ডিতদেরকে ডেকেছেন, তাওরাত নিয়ে আসো, তাওরাত খুলো, পড়ো, তাওরাতে কি লেখা নেই? আখেরে নবী আসছে তোমাদের ধর্মবাদ কথা কয় না, তারা কয় না লেখা নেই। আচ্ছা যাও আরেকদিন বৈঠক। নবীর এক প্রিয় সাহাবী যায়েদ ইবনে সাবিতকে বললেন, যায়েদ তাওরাতের ভাষা শেখো। আমি দোয়া করে দিলাম, মাত্র 15 দিন তাওরাত যে ভাষায় লেখাই পুরা ভাষার পণ্ডিত হয়ে গেছে। নবীজি ডাকলেন, নিয়ে আস তাওরাত পড়ো। পড়া শুরু করলো, যেখানে ইসলামের কথা আছে ইসলাম আসলে ওইটা বাতিল হবে সেটা পড়ে। এখানে দুই লাইন বাদ দিছি, আমি পড়ি শোনাচ্ছি কথা কই না। নবীজি প্রমাণ করে দিলেন তাওরাত আসলে কোরআন আসলে তাওরাত বাতিল। কথা বলে তাহলে ইহুদিদের কাছে প্রমাণ করলেন, ইহুদিদের জন্য বাঁচতে হলে ইসলাম মানার বিকল্প নাই। খ্রিস্টানদেরকে বললেন, তোমরা আসো, তোমাদের বউ বাচ্চা সন্তান সন্ততি নিয়ে মাঠে, আমি আমার ফাতেমা হাসান হুসাইন আলীকে নিয়ে আসব। কথা বলে সুম্মা নাবতাহিল, সুম্মা নাবতাহিল, এরপরে মুবাহালা করব। ফালানাতুল্লাহি আলাল কাযিব, আল্লাহর কাছে বলব, আমাদের দুই দলের মধ্যে যেই দল মিথ্যাবাদী তাদের উপরে আল্লাহর অভিশাপ হোক। এটাকে বলে মুবাহালা। ডাকলেন খ্রিস্টানরা আসো, তোমরা দাবি করো তোমরা সত্যের উপরে আছো, তোমরা বাঁচি যাইবা, আর তোমরা দাবি কোরআন ইনজিল নকল করে লেখা হয়েছে, কোরআনের অস্তিত্ব নেই। খ্রিস্টানরা বলে, তা আমরা যদি মিথ্যাই হই আমাদের ধ্বংস হবে, রাজত্ব তোমাদের হবে। আসো কথা বলে, তো তারা তো জানে তারা মিথ্যা, কথা বলে রাজি হয় নাই, কথা কথা রাজি প্রমাণ হয়ে গেছে তারা মিথ্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দলিল প্রমাণ দিয়া তমাম দুনিয়াতে প্রমাণ করেছেন, ইসলামের সে মহাধর্ম, ইসলামের সে আদর্শ ধর্ম পৃথিবীতে আর একটা নাই। এটা হলো দলিল প্রমাণে বিজয়। পৃথিবীর বহু দেশ আছে হিন্দু ধর্ম বলে একটা ধর্ম যে আছে এটা তারা জানে, পৃথিবীতে বহু দেশ আছে ইহুদি ধর্ম বলে একটা ধর্ম যে আছে এটা অনেকে জানে, বৌদ্ধ ধর্ম বলে একটা ধর্ম যে আছে অনেকে জানে। দ্বিতীয় বিজয় হলো ইসলাম নামে একটা ধর্ম যে আছে এটা সারা দুনিয়াতে পৌঁছানো। কথা বলে একজন মনুষ্য যেন এমন না থাকে যে ইসলাম নামে যে ধর্ম আছে এটা না জানে। এটা হলো দ্বিতীয় প্রকারের বিজয়, ইসলামের আওয়াজ সমগ্র পৃথিবীর সকল মানবতার কর্ণকুহর পর্যন্ত পৌঁছানো। এই কাজ নবীর সোয়ালক্ষ সাহাবীরা করেছে, এই বাণী পৌঁছাবার জন্য সাহাবা বাংলাদেশ পর্যন্ত এসেছে। লালমনির হাটে মসজিদ আছে 79 হিজরি, কথা বলে সাহাবাদের যোগ হলো 110 হিজরি পর্যন্ত। তো 79 হিজরি মানে সাহাবীদের যোগ আরো 30 বছর বাকি থাকতে সাহাবীরা বা বাংলাদেশে এসেছে মসজিদ করেছে। বুঝে আসতেছে কথা? দ্বিতীয় প্রকারের বিজয় সাহাবায়ে কেরাম করেছে। চূড়ান্ত ভাবে রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসানো এবং পুরো পৃথিবী ইসলাম মতো চলা, এই কাজটা ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম এসে করবেন।
কথা কয় না ঠিক কি করবে ইমাম মাহদি ঈসা আলাইহিস সালাম ইসলাম তমাম দুনিয়াতে প্রচারের জন্য প্রধান মাধ্যম হলো তাবলীগ কি তাবলীগ এই দাওয়াত ও তাবলীগের মিশন মুসলিম দেশে না মুসলিম দেশে যারা এক নম্বরে আছে তারা হলো ইলিয়াসি দাওয়াত ও তাবলীগ আমি ইলিয়াসি দাওয়াত ও তাবলীগ কে এক নম্বরে আছে এটা দাবি করতে চাই না আপনাদের কাছে জানতে চাই এর বিকল্প একটা দেখান যারা সারা দুনিয়াতে কাজ করতেছে দেখেন একটা দেখেন তোর দাওয়াত ও তাবলীগের এক নম্বর জায়গাটা কার ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র শাইখুল হিন্দ রাহমাতুল্লাহ আলাইহি ছাত্র শাসক তো দাওয়াত ও তাবলীগ এটা এসেছে কোত থেকে দারুল উলুম দেওবন্দ থেকে কওমি মাদ্রাসা থেকে দাওয়াত মিশনে এক নম্বরে আসে কওমি দেওবন্দিরা দুই নম্বরে আসেন কোরআন সুন্নাহর সহি তালিম কোরআন সুন্নাহ নামে বহু ভণ্ডামি চলছে সহি তালিম যেখানে চলছে তার নাম কওমি দেওবন্দি মাদ্রাসা স্বয়ং মক্কা মদিনাওয়ালারা ভুল করলে কওমি দেওবন্দিরা শুধরাইয়া দেয় কথা বল সৌদি আরবের ক্ষমতায় আসে তুর্কি শাসক জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে হর সাহাবীর কবরের উপরে লেখা ছিল কোনটা কোন সাহাবীর কবর তুর্কিরা সব চিহ্ন হটাইয়া সবগুলো এক সমান করে দিয়েছে তুর্কি আমলের ম্যাপ আমার কাছে আছে ওই ম্যাপে লেখা আছে কোন জায়গায় হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর আমি সেখানে গেলাম আর যারা রাজি আছেন ওনারা আমার সাথে যা দেখলাম সৌদি পুলিশ দাঁড়িয়ে আছে আর্মি দাঁড়িয়ে আছে মদিনা ইউনিভার্সিটির ছেলেরা দাঁড়িয়ে আছে আমি গিয়ে বললাম এটা কি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর তারা আমাকে জবাব দিল মাফি মানো আমাদের জানা নাই আমাদের জানা নাই আমি 3000 মাইল দূর থেকে জানি তারা গোয়ারের মানুষ হইয়া জানে জানার কথা তারা তারা বলে জানে আবার তথা মুসলিম উম্মার মন মানসিকতা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এর প্রতি দুর্বল কেন নবীজি তাকে দুইটা মেয়ে পরপর দিয়ে দিয়েছে জুন্ন নাই দুইবার তিনি মক্কা থেকে হিজরত করেছেন একবার আবেসিনিয়ায় আরেকবার মদিনায় যার জন্য নাম জুল হিজরাতাই নবীজি যেই দর্জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন সবাইকে একবার ওসমানকে দিয়েছেন দুইবার এজন্য বলা হয় জুল বাশারাতাই ওসমান সম্পর্কে নবীজি বলেছেন আমার যদি 40টা মেয়ে থাকত জুমার দিন রোজা অবস্থায় আসরের পরে শহীদ চল্লিশ দিন মনে অপেক্ষা তার বাড়ি ঘেরাও করে রেখেছে খাদ্য পানীয় প্রবেশ করতে দেয় না জুমার দিন মসজিদে নববীতে জুমা পড়াইতে দেয় নাই
মিম্বর থেকে ধাক্কায় নামায় আসরে পড়ে বসে কোরআন পড়তেছে এক মুনাফিক ঘরের সাফ ভেঙ্গে ভিতরে প্রবেশ করে সামনে রাখা যে কোরআন ছিল পা দিয়া উস্কা দিয়া কোরআনটাকে সরাইয়া দিল তার পায়ে উস্কা কোরআন উপরে উঠায় উঠতেছে দ্বিতীয় মুনাফিক প্রবেশ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার গর্দন উপর তরবারি চালায়া দেয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আমার বিবি নাইলা রাদিয়াল্লাহু তাআলা হাত বাড়িয়ে দিলেন স্বামীকে বাঁচাবার জন্য হাতের চারটা আঙ্গুল কেটে পড়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা তলোয়ারের আঘাতে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে কোথায় পড়বে জমিনে পড়বে জমিনে পড়ার আগে উপরে ঘুরতে থাকা কোরআন আয়েশা ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা নিজের মধ্যে নিয়ে নিয়েছে কাটা মাথা থেকে রক্ত পড়তেছে কোথায় কোরআনের উপরে কোন আয়াতের উপরে ফাসায়াকফিকাহুল্লাহ যে আয়াত তাৎপর্য হলো নবী এবং সাহাবীদেরকে যারা কষ্ট দিবে জুলুম করবে ওদের জন্য আল্লাহ যথেষ্ট আয়াতটা যেরকম সেরকম আয়াতের উপরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা রক্ত পড়েছে এখন চোখ উঠানামা করছে চোখ কাঁপছে মাথা থেকে রুহ বের হয় নাই ওসমান রাদিয়াল্লাহু তাআলার মাথা মুবারক থেকে রূহ বের হয়েছে কোরআন এর যে যেই জায়গায় শহীদ হয় কিয়ামতের আদালতে ওই জায়গা ওই শহীদের শাহাদাতের সাক্ষী আমি বলি শাহাদায়ে বদরের জন্য বদরের জমিন সাক্ষী শাহাদায়ে ওহদের জন্য ওহদের জমিন সাক্ষী শাহাদায়ে খন্দকের জন্য খন্দকের জমিন সাক্ষী শাহাদায়ে হুনাইনের জন্য হুনাইনের জমিন সাক্ষী শাহাদায়ে খাইবারের জন্য খাইবারের জমিন সাক্ষী শাহাদায়ে বীরে মাহুনার জন্য বীরে মাহুনার জমিন সাক্ষী শাহাদায়ে বনি লাহিয়ানের জন্য বনি লাহিয়ানের জমিন সাক্ষী শাহাদায়ে বনু কুরাইজার জন্য বনু কুরাইজার জমিন সাক্ষী শাহাদায়ে বনু নজিরের জন্য বনি নজিরের জমিন সাক্ষী শহীদ তাবুকের জন্য তাবুক জমিন সাক্ষী শহীদ মুতার জন্য মুতার জমিন সাক্ষী শহীদ কারবালার জন্য কারবালার জমিন সাক্ষী শহীদ বালাকোটের জন্য বালাকোটের জমিন সাক্ষী শহীদ সাফরা সত্তর জন্য সাফরা সত্তর জমিন সাক্ষী শহীদ উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কালাম এই মজলুম শহীদকে আমার সালাম দিতে মনে চায় যারা আমাকে পথ দেখাবে ওরা বলে আমরা জানি না এইভাবে বড় বড় সাহাবীদের কবর তারা কল্পনা করেছে শেষ তারা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব নবীর কবর মোবারককেও গোপন করবে নবীর কবর মোবারক নবীর দেহ মোবারক উঠাবে অজানা কোন জায়গায় নিয়ে দাফন করবে এই জায়গাটা সমান এরপরে বলবে এখানে ছিল কোথায় আছে এখন জানি না এই কর্মসূচির সামনে নিয়ে যখন অগ্রসর হচ্ছিল দারুল উলুম দেওবন্দ থেকে ১৬ জন ওলামায়ে শিবির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে চলে গেলেন সৌদি আরবে শিবির আহমদ উসমানী কে জানে যার হুঙ্কারে ভারত থেকে পাকিস্তান স্বাধীন হয়েছে তার ছিল বাঘের হুঙ্কার সৌদি আরবের রাষ্ট্রীয় বক সৌদি বাদশাহ আব্দুল আজিজ বিন আল সৌদ মক্কা মদিনার ইমাম সৌদি মুফতি আজম হল রুমের ভিতরে দাঁড়ায় বললেন যদি নবীদের কবর মোবারক নিরুদ্দেশ করা হয় বড় বড় সাহাবীদের কবরের মতো মুসলিম জানের দেশে দেশে আগুন জ্বলবে আলে সৌদি আগুন নিভাতে পারবে না আমরা এই অনুরোধ করতে এসেছি এই কাজে হাত দেবে বাদশা দাঁড়িয়ে পৃথিবীতে নবী রসুল এসেছেন সোয়ালক্ষ কতজনের কবরের কথা আমরা জানি বিশ্ব নবীর কবর কোথায় আছে না আছে এটা জানলেই কি না জানলেই কি
এটা যে জানতেই হবে এই মর্মে যদি কোরআন সুন্নাহর দলিল থাকে দলিল পেশ করুন দলিল দিতে পারলে থাকবে দলিল দিতে না পারলে থাকবে না গলার আওয়াজে এটা থাকবে না দলিলের বুনিয়াদের উপরে থাকবে কথা বলেন কওমি দেওবন্দি এই 16 জন উলামায়ে কেরাম রাষ্ট্রীয় ভবনে বসে বললেন দলিল কয় বস্তা লাগবে দলিল কয় বস্তা লাগবে ভারতবর্ষ থেকে সৌদি আরব এসেছে কি দলিল ছাড়া কথা বলেন কওমি যত উলামায়ে কেরাম আসে তারা আয়াত পড়ে পড়ে হাদিস পড়ে পড়ে জনগণকে ওয়াজ শোনায় কথা কয় ঠিক কি না কিন্তু এরা কোনোদিনও আয়াতের নাম্বারও বলে না হাদিসের নাম্বারও বলে না কিন্তু আয়াত পড়ে শোনায় হাদিস পড়ে শোনা আয়াতের নাম্বারও বলে না হাদিসের নাম্বারও বলে না হঠাৎ করে এই দেশে ইউটিউব কিছু ইসলামী টিভি আবির্ভাব ঘটলো নম্বরে এরা শুধু নম্বর বলে আয়াতও পড়ে না হাদিসও পড়ে না খুব বুঝবেন কথাটা এরা শুধু কি নম্বর বলে আয়াতও পড়ে না হাদিসও পড়ে না দুই একজন যদি আয়াত দুই একটা পড়ে মন হয় আয়াত শুনে ভূমিকম্প ঠিক এই নম্বর শুনে শুনে এদেশের কিছু জেনারেল শিক্ষিত ভাবতে লাগলো এরাই তো পৃথিবীর সেরা পণ্ডিত সব নম্বর মুখস্থ কথা কথা এদের নম্বর শুনে শুনে এই জেনারেল শিক্ষিতরা বাপ দাদার চোদ্দ গুষ্টি ধরে যে আমল করতো ওই আমল বাদ দিয়া নম্বরওয়ালার অনুসরণ করতে শুরু করেছে কত বড় মাপের গাধা নম্বরটা হলো আধা ইঞ্চি নম্বর নিচে হাদিস ছিল সাল্লা এক লাইন এক ফুট সাল্লাম সারি তোরে সাল্লাম হাদিস শুনাইয়া যে ওয়াজ করলো তারে পণ্ডিত মনে হইল না আধা ইঞ্চি নম্বর মুখস্থ করে যে শুনাইল তারে মহাপণ্ডিত মনে হইল তোর মত গাধা পৃথিবীতে আছে তোর দিদিকে জিজ্ঞাসা কর এই নম্বরিরা হঠাৎ চ্যালেঞ্জ দিতে লাগলো মনে করছে কওমি দেওবন্দির কাছে দলিল নাই কথা কয় না আমি চ্যালেঞ্জ দিলাম ইন্টারনেটে যান বহু জন শুরু হলো শতকরা 99 জায়গায় নাম্বারিরা আসে বহসের ডাক দিলে শতকরা 99 জায়গায় নাম্বারিরা আসে না দুই এক জায়গায় যদি আসে কওমিদের কাছে মাপ চাইয়া যাওয়া লাগে আমি চ্যালেঞ্জ দিলাম একটা দৃষ্টান্ত দেখাও যেখানে কওমিরা পরাজিত হইয়া নাম্বারিদের কাছে নতে স্বীকার করেছে দেখাইতে বলে লক্ষ টাকা পুরস্কার দেব কোন বাবা হারাম সন্তান কোন মেয়ে হারাম সন্তান দেখাইতে পারবে না দেওবন্দি কওমিদের সাথে নাম্বারিরা জিততে পারছে এটাই প্রমাণ দলিলের জগতে এক নম্বরে যারা আছে কওমি দেওবন্দিরা মদিনার থেকে পড়ে আসে মক্কার থেকে পড়ে আসে আজাদ থেকে পড়ে আসে কওমি দেওবন্দিদের কাছে দলিলের জগতে পরাজয় স্বীকার করতে বাধ্য হয় আমি জানি অনেকের এটা পছন্দ হবে না তবে একটাই সত্যি অনেকে নামদারিদের পক্ষে চলে গেছেন যার কারণে মানতে কষ্ট হবে আপনার মানতে কষ্ট হওয়ার চাইতো আমার কথাকে মিথ্যা প্রমাণ করার কোন পক্ষের দলিল আপনার কাছে নাই আমি যেটা বলছি একটাই সত্যি এখন রাত কেউ দিন প্রমাণ করতে পারবে না পারবে এখন রাত এটা স্বীকার করতেই হবে এখন সারা দুনিয়ার তথ্য ইউটিউবে পাওয়া যায় ইউটিউবে ঢুকো আমার কথা ভুল প্রমাণ কে কে কোথায় গিয়েছেন আমি জানি না বিবেককে প্রশ্ন করো দলিলের জগতের সম্রাট কারা আয়াত আর হাদিস পড়ে পড়ে তোমাকে বোঝা পণ্ডিত মনে হয় না এক ইঞ্চি একটা নাম্বার বলে দিল আর তুমি মনে করছো মহাপণ্ডিত হয়ে গেল
বুঝে আসছে কথা দলিল কয় বস্তা লাগবে শুরু হয়ে গেল দলিলের ভান্ডার ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجد الله توابا رحيما কোরআনের আয়াত কি এটা এই যে পড়লাম কোরআনের আয়াত কি না কথা বলেন সূরার নামও জানা নাই নম্বরও জানা নাই তবে এটা আয়াত এটা কোন সূরার কত নম্বর আয়াত আবু জাসা জিজ্ঞাসা করে কিন্তু আয়াত কি না কি বলছে আয়াত যদি কোন ঈমানদার গুনাহগার নবী আপনার কাছে আসে আয়েশা দরখাস্ত পেশ করে হুজুর আমার জন্য একটু আল্লাহর কাছে মাফ চান কথা বলে হ্যাঁ অপরাধী আদালতে উকিল ধরে নিজের মামলা পরিচালনা করে অপরাধী এসে যদি বলে হুজুর আমার জন্য আপনি আল্লাহর কাছে একটু মাফ চান আর সে নিজেও যদি অনুতপ্ত হয় মাফ চায় আল্লাহ বলে নবী মাফ চাওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবেন এবং দয়া করবেন আল্লাহ বলেন ওই গুনাহগার বান্দা আল্লাহকে ক্ষমাশীল এবং দয়াবু হিসাবে পাবে লাওয়াজাদুল্লাহ তাওয়াবা রহিম নবী যেহেতু হায়াতুন নবী এই আয়াতের আমল চলবে কিয়ামত পর্যন্ত নবীর কবরের পাশে গিয়ে কেউ যদি এই দরখাস্ত পেশ করে নবী কবর থেকে কথা বলে আল্লাহর কাছে ওই বান্দার জন্য মাফ চাই যেই বান্দার জন্য আল্লাহর নবী মাফ চাইবে ওই বান্দার উকিল হয়ে গেল আল্লাহর নবী তো আমার গুনাহের জন্য আল্লাহর কাছে যদি নবী উকালতি করে এটা বিরাট বড় সৌভাগ্যের বিষয় না এখন কবরকে যদি নিরুদ্দেশ করা হয় তাহলে আল্লাহর বান্দা নবীর উম্মতরা কোথায় গিয়ে দরখাস্ত পেশ করবে কিয়ামত পর্যন্ত এই আয়াতের আমল বন্ধ হয়ে যায় কথা বলে দুই নাম্বার নবী বলেছেন মান হাজ্জা ফালাম ইয়াজুর ফাকাদ জাফা জাহাজ করলো মদিনায় এসে আমার জিয়ারত করলো না সে আমি নবীর উপরে জুলুম করলো কি করলো তাহলে হজ করতে গেলাম আল্লাহর জন্য নবীর জৌজা কোথায় আছে জানা না থাকার কারণে ফিরে আসতাম জিয়ারত না করে আসতাম কি হইয়া জালেম হইয়া কার উপরে জুলুম বিশ্বনবীর উপরে নবীর হাতার উম্মতকে জালেম হওয়া থেকে বাঁচানোর জন্য জানতেই হবে হাতার উম্মতের নবীর কবর মোবারক কোথায় আছে আমি শুধু দুইটা দেখাইলাম আর বেশি দেখাইবার সময় নাই দলিলের ভান্ডার যখন শুরু হয়ে গেছে ও মুসলমান বাদশাহ আব্দুল্লাহ বিন আনাস চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেছেন আর বলতে লাগলেন ও মক্কা মদিনার ইমাম ও সৌদি মুফতি আজম আপনারা কি আয়াত হাদিস গুলো পড়েন নাই ওখানে তো ব্যাখ্যার দরকার নাই তেলাওয়াত করতেছে অর্থ বাদশাহ বুঝতেছে কথা বলে এখানে যে মূল ব্যাখ্যা করবে সেই শুধু করে তখন সৌদি ইমাম মুফতি আজম বলতে লাগলো পড়েছি আমরা এগুলো গভীরে প্রবেশ করি আমরা এগুলো গভীরে প্রবেশ করি না বাদশাহ আব্দুল্লাহ বিন আল সৌদ ফয়সালা দিলেন নবীজির কবর সিদ্দিক আকবরের কবর ওমর ফারুকের কবর যেখানে আছে সেখানে থাকবে এটা সরানো হবে আর মুসলমান আস্তাবাব দুনিয়ার মুসলিম উম্মাহ মদিনা মুনাওয়ারা গিয়ে নবীজির রোজার পাশে দাঁড়ায়া প্রিয় মহব্বতের সাথে চোখে পানি ছেড়ে যে নবীকে সালাত ও সালাম পেশ করছে আল্লাহ কসম কওমি দেওবন্দীদের অপরাধ কওমি দেওবন্দীরা যদি দলিলের জগতের সম্রাট না হতো তাহলে নবীর কবরের হাদিস আজ থাকতো তাহলে আমি দেখালাম দাওয়াত ও তাবলীগের লাইনে এক নম্বরে সহি তালিমের লাইনে দশ বছরে এক নম্বর জায়গায় এরা নিয়ে নিয়েছে তিন নম্বর নবীর বিশেষ একটা দায়িত্ব অয়ুজাক্কিহি মানুষের আত্মার পরিশুদ্ধি করা কথা বলে বলে যুবক এসে বলতেছে হুজুর ঈমান আনতে চাই সব গুনাহ ছাড়বো